মুজিববর্ষের উপহার হিসেবে 53,340টি পরিবারকে ঘর দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, চলতি বছর আরও 1,00,000 পরিবারকে ঘর দেয়া হবে। প্রথম পর্যায়ে প্রায় 70,000 পরিবারকে 200 জায়গাসহ ঘর দেওয়ার পর এবার 53,340টি পরিবারকে জায়গাসহ ঘর দিল সরকার। রবিবার গণভবন থেকে ভার্চুয়াল মাধ্যমে যুক্ত হয়ে 459টি উপজেলার গৃহহীন ভূমিহীন পরিবারের কাছে ঘরের চাবি হস্তান্তর করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঘর পেয়ে নতুন জীবনের স্বপ্ন দেখছেন উপকারভোগীরা। আমি আগে ছিলাম রাস্তার ভিখারি, এখন আমি লখপতি। আবার শুধু বঙ্গবন্ধুর কন্যার জন্যই এই পথে আমি আসতে পেরেছি। আমি একদিন ঘর করে রিক্সা চলে আসি, দেখি আমার বাড়ির থেকে নাম নিয়ে গেছে। আমার বুকটার মধ্যে একটা ভিজে চাদর যে গিয়ে যেন ফেলে দিল, আমার বুকটা ঠান্ডা হয়ে গেল। সেই রকম আমি খুশি সে বলার মতন নয়। শুধু ঘর নয়, অনেক কিছু সুবিধা পেয়েছি। বিদ্যুৎ পেয়েছি, পানি পেয়েছি, এবং কি পাশে স্কুল আছে, আমাদের ছেলে মেয়েরা লেখাপড়া করতে পারবে, তার জন্য অনেক সুবিধা। প্রধানমন্ত্রী বলেন, ঘর শুধু আশ্রয় নয়, আত্মবিশ্বাসও দেয়। সরকার সব মানুষের জন্য নিরাপদ আবাসনের ব্যবস্থা করছে বলেও জানান তিনি। ঢাকা শহরে যে বস্তিবাসীরা আছে, তারা বস্তিতে যে অস্বাস্থ্যকর পরিবেশে থাকে এবং বেশ ভালো টাকা ভাড়া দিয়েই তাদের থাকতে হয়, কিন্তু ভাড়া দিয়েই যখন থাকবে তখন ভালোভাবেই থাকুক। আমরা তাই বস্তিবাসীর জন্য ওই ভাড়ায় থাকার জন্য ফ্ল্যাট নির্মাণ করে দিচ্ছি। সে প্রকল্প আমরা নিয়েছি এবং তা বাস্তবায়ন করেছে। খুব শীঘ্রই আমরা এই পুনর্বাসন শুরু করব। আগের সরকারগুলোর সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, তারা জনগণের জন্য কিছুই করেনি। তার সরকার গত 1 দশকে 10,00,000 মানুষকে ঘর দিয়েছে। মুজিববর্ষের মধ্যেই আরও 1,00,000 পরিবারকে ঘর দেওয়ার কথা জানান তিনি। 75 থেকে 96 পর্যন্ত যারা ক্ষমতায় ছিল তারা তো লুটপাটের রাজনীতি করে গেছে, দেশের উন্নয়নের জন্য তাদের কোনো চিন্তাই ছিল না। ক্ষমতায় বসে শুধু নিজে খাবো, নিজে ভালো থাকবো, সেটা তো না। ক্ষমতায় থাকা মানে হচ্ছে মানুষের সেবা করার একটা সুযোগ। ঘরগুলোর যত্ন নেয়ার পাশাপাশি করোনা মোকাবিলায় সবাইকে স্বাস্থ্য সুরক্ষা মেনে চলার তাগিদ দেন সরকার প্রধান। এ পর্যন্ত আমরা সরকারের প্রথম। মাহমুদ শাওন, দীপ্ত সংবাদ, ঢাকা। ভারত সীমান্তবর্তী জেলাগুলোতে কমছে না করোনার সংক্রমণ। ভাইরাস ঠেকাতে বিভিন্ন জায়গায় লকডাউনের মেয়াদ বাড়ানো হয়েছে। এদিকে খুলনা বিভাগে করোনায় 28 জন মারা গেছেন। রাজশাহী মেডিকেলের করোনা ইউনিটে গত 24 ঘন্টায় আরও 10 জনের মৃত্যু হয়েছে। সাতক্ষীরায় মারা গেছেন 5 জন, নতুন রোগী 14 জন। আক্রান্তের হার শতকরা 50%। চুয়াডাঙ্গা সদরের পৌর এলাকা ও আলোকদিয়া ইউনিয়নে শুরু হয়েছে 7 দিনের লকডাউন। সেখানে আরও 5 জনের মৃত্যু হয়েছে, নতুন রোগী 68 জন। খুলনায় নতুন করে আক্রান্ত হয়েছেন 165 জন। এদিকে দিনাজপুরে আরও 67 জনের করোনা শনাক্ত হয়েছে আর মারা গেছেন 1 জন। করোনা সংক্রমণের ঊর্ধ্বগতির মধ্যেই আগামীকাল লক্ষ্মীপুর 2 আসনের উপনির্বাচন এবং 204টি ইউনিয়ন পরিষদ ও 2টি পৌরসভায় ভোট হবে। 204টি ইউনিয়ন পরিষদের মধ্যে বরিশাল, ঝালকাঠি সহ দক্ষিণাঞ্চলের 6 জেলার 173 ইউনিয়নে ভোট হবে। সোমবার সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত স্বাস্থ্যবিধি মেনে নির্বাচন অনুষ্ঠিত হবে। লক্ষ্মীপুর 2 আসনের উপনির্বাচন এবং 2টি পৌরসভা ও 20 ইউপিতে ভোট হবে ইলেকট্রনিক ভোটিং মেশিন ইভিএমে। এর মধ্যে নির্বাচনের সব প্রস্তুতি শেষ হয়েছে। বৃষ্টি ও করোনা সংক্রমণের বিষয়টি বিবেচনায় রেখে সব ব্যবস্থা নেওয়া হয়েছে। রাজধানীর দারুস সালাম থেকে অবৈধ বিটকয়েন বেচাকেনা চক্রের 4 সদস্যকে আটক করেছে র্যাব। তারা হলেন হামিম প্রিন্স খান, রাহুল সরকার, সঞ্জীব দে ওরফে তিতাস ও মোহাম্মদ সোহেল খান। তাদের মধ্যে হামিম প্রিন্স খান এই চক্রের মূল হোতা বলে জানায় র্যাব। তাদের কাছ থেকে 2টি ল্যাপটপ ও 2টি ডেবিট কার্ড জব্দ করা হয়। তারা ভার্চুয়াল মুদ্রার লেনদেনের পাশাপাশি পর্নোগ্রাফি ব্যবসার সঙ্গেও জড়িত বলে জানায় পুলিশের এই এলিট টিম। নরসিংদীর 5 দোনায় ট্রাকের সাথে সংঘর্ষে মাইক্রোবাসের 5 যাত্রী নিহত হয়েছেন। এদের মধ্যে 3 জন একই পরিবারের। গতকাল মধ্যরাতে ঘোড়াশাল টঙ্গীর আঞ্চলিক সড়কের 5 দোনার ভাটপাড়া মোড়ে এই দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলেই মারা যান 5 জন। আহত 7 জনের মধ্যে 4 জনের চিকিৎসা চলছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। ট্রাকটিকে জব্দ করা হলেও চালক পালিয়েছেন। এদিকে গতকাল রাতে সাভারের সড়ক দুর্ঘটনায় 1 ট্রাক চালকসহ 2 জন নিহত হয়েছেন।
নেপালে ভারী বৃষ্টির কারণে বন্যা ও ভূমিধসে অন্তত ১৬ জনের মৃত্যু হয়েছে। এছাড়া আহত হয়েছেন ১১ জন আর নিখোঁজ আরও ২২ জন। নিহতদের মধ্যে ৩ জন বিদেশি নাগরিক আর বাকি ১৩ জন নেপালের স্থানীয় বাসিন্দা। ক্ষতিগ্রস্ত এলাকায় তল্লাশি, উদ্ধার এবং ত্রাণ তৎপরতা চালানো হচ্ছে। করোনা ভাইরাসে বিশ্বজুড়ে শনিবার মারা গেছেন ৭৮৮৩ জন। আক্রান্তের সংখ্যা ৩৫৪,০০০এরও বেশি। কিউবার রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বায়ো কিউবা ফার্মা দাবি করেছে তাদের তৈরি করোনা টিকা সবেরানা ২ এর ৩ ডোজের মধ্যে ২ ডোজ ব্যবহারেই ভাইরাসটির বিরুদ্ধে শতকরা ৬২% সুরক্ষা মিলেছে। সম্প্রতি এই টিকার চূড়ান্ত ধাপের পরীক্ষামূলক প্রয়োগের প্রাথমিক ফলাফলের ভিত্তিতে এই দাবি করা হয়। ব্রাজিলে করোনায় মৃতের সংখ্যা ৫,০০০ ছাড়িয়েছে। শীত মৌসুমের আগমন আর ধীর গতিতে টিকাদানের কারণে মহামারী পরিস্থিতির আরও অবনতি হতে পারে বলে সতর্ক করেছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। এদিকে করোনা নিয়ন্ত্রণে ব্যর্থতার জেরে শনিবার ব্রাজিলের বিভিন্ন স্থানে সরকার বিরোধী বিক্ষোভ করেছে কয়েক হাজার মানুষ। শেষ করব দীপ্ত সংবাদ। যাবার আগে নিটল টাটা সংবাদ শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। ঘর পেল ৫৩,০০০ পরিবার, দেয়া হবে আরও ১,০০০০, জানালেন প্রধানমন্ত্রী। খুলনা বিভাগে করোনায় ২৮ জনের প্রাণহানি, বিধিনিষেধেও কমছে না সংক্রমণ। করোনা পরিস্থিতির মধ্যেই কাল ২০৪ ইউনিয়ন ও ১ সংসদীয় আসনে নির্বাচন। আর এই ছিল এখনকার মতো। আমাদের পরের সংবাদ বিকেল ৫টায় দেখার আমন্ত্রণ রইল। আর আমাদের সাথে অনলাইনে যুক্ত থাকার উপায় ফেসবুক.com/দীপ্তনিউজ এই ঠিকানায়। সবাইকে ধন্যবাদ। এতক্ষণ সাথে